আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার চ্যানেলের একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আমি চাচ্ছি আপনাদের জন্য একটি সিম্পল একটি ভিডিও তৈরি করতে। তো আজকে আমার চ্যানেলের বিশেষ দিন এই কারণে বলবো যে যারা আমার নিয়মিত ভিডিওটি দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, তারা অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমার চ্যানেলের যে ভিডিওটি পাবলিশড হবে এই ভিডিওটি হবে 100তম ভিডিও। তার মানে ইতিপূর্বে ভালো খারাপ সব মিলিয়ে আমি 99টি ভিডিও আপলোড করেছি। আজকে আমার চ্যানেলে যে ভিডিওটি হচ্ছে এটি হচ্ছে আমার চ্যানেলের 100তম ভিডিও। তো অনেকেই এর আগে বলেছে যে 100তম 100টি ভিডিও আপলোড করার জন্য। তো আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, পৃথিবীর অনেকেই এখন ইউটিউব নিয়ে কাজ করে স্বাবলম্বী। ইভেন আমার পরিচিতর ভিতরে অনেকেই আছে যারা ইউটিউবে কাজ করে স্বাবলম্বী। তার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে তাও না, অনেক কিছু করতে হবে এরকমও কিছু নেই। আপনি কন্টেন্ট তৈরি করুন, পৃথিবীতে অনেক লোক আছে যারা আপনাকে দেখতে চায়, যারা আপনার কথা শুনতে চায়, হয়তো আপনি নিজেও জানেন না। আসলে আমার চ্যানেলটি আমি ওই রকম কোনো প্রফেশনালিজমের জায়গা থেকে আমি তৈরি করিনি। যদি আমি বলি হ্যাঁ আমি তৈরি করেছি তাহলে এটা মিথ্যা কথা হবে। কারণ হচ্ছে আমি প্রথম দিকে আমার চ্যানেলটি তৈরি করেছিলাম আমার অনলাইন পত্রিকার চ্যানেল হিসেবে, পরবর্তীতে হচ্ছে আমার চ্যানেলটির নামকরণ চেঞ্জ করেছি। এখন যে নামকরণ আপনারা দেখছেন সেটি হচ্ছে আনলক ডেস্টিনেশন। আর শুরুর দিকে চ্যানেলের নামকরণ ছিল আমার পত্রিকার নামে, যেটি নাই বললাম এখন। তা আসলে মূলত আমার ইউটিউবে কাজ করার মেইন কারণটি হচ্ছে আমি চাই কিছু একটা নিয়ে ব্যস্ত থাকার জন্য। আমি কাজের ফাঁকে অবসর সময়, আমার ব্যক্তিগত যে সময়, এই সময়ের মধ্যে আমি চাই এমন একটা কিছু নিয়ে ব্যস্ত থাকার জন্য যেখানে আসলে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারবো, যেখানে আমি আপনাদের সাথে ব্যস্ত থাকতে পারবো। মানুষের জীবনে কখন ডিপ্রেশন আসে জানেন? যখন আপনি ফিল করবেন আপনাকে দিয়ে কিছুই হচ্ছে না। আপনাদের যাদের কাছে স্মার্টফোন আছে, যারা মনে করেন যে না আমি চাইলে কিছু করতে পারি, আপনারা তারা ইউটিউব নিয়ে কাজ করতে পারেন। আপনি রান্না করছেন, রান্নার ভিডিওটা ইউটিউবে আপলোড করুন, শুধু একটু গুছিয়ে। চেষ্টা করুন অসামাজিক যেন কিছু না হয়, সামাজিকতার ভিতরে যেন শিখার মতো কিছু থাকে। যদি এমনটা হয় যে না আপনার থেকে মানুষ শিখতে পারবে, ডেফিনেটলি আপনি ইউটিউবে আর্নিং করতে পারবেন। এবং ধৈর্য, যে কোনো কাজের জন্য ধৈর্য প্রয়োজন। আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1000 সামথিং, খুব একটা আহামরি বেশি না, আমি ভুলে গিয়েছি কত আছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, সাবস্ক্রাইবার আছে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি জানাচ্ছি পর্যন্ত আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার আছে 1757 জন। আমি যদি বলি যে আসলে আমি এই চ্যানেলের কাজ কবে শুরু করেছি, তাহলে খুব বেশি দিন হয়েছে না, এই লকডাউনের পরবর্তীতে। লকডাউনের মধ্যে আমার পত্রিকাটা নিয়ে কাজ করেছিলাম, দেন হচ্ছে এর মধ্যে হয়তো সব মিলিয়ে আমি ফার্স্ট ভিডিও যদি আপলোডের আপনাদের বলি আমি প্রথম কবে ভিডিও আপলোড করেছি, আমার ফার্স্ট ভিডিও আপলোড হয় 23 এপ্রিল 2020। প্রথম ভিডিওটা আপলোড করি এই ফোনটা দিয়েই, প্রথম ভিডিওটা আমি আপলোড করি 23 এপ্রিল 2020। তো আজকে হচ্ছে 24 নভেম্বর 2021। তো এর ভিতরে যদি আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম, প্রতিদিন ভালো হোক খারাপ হোক প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড করতে পারতাম, তারপরেও কি পরিমাণে ভিডিও হওয়ার কথা। তো এর ভিতরে
এই গত প্রায় 1 বছরের উপরে, এই 1.5 বছরে আমার ভিডিও আপলোড হয়েছে আজকেরটা নিয়ে 100। তো আজকে হচ্ছে সেই সেঞ্চুরি ডে। এই সেঞ্চুরি ডেতে আসলে আমি চাই আমার পরিচিত যারা আছেন, চলুন আমরা সকলে মিলে কাজ করি, কন্টেন্ট তৈরি করি, যে যার যার আইডিয়া শেয়ার করি। কারণ হচ্ছে এখন যে বর্তমান যে সময়, এই বর্তমান সময়ে 3 ধরনের কাজের বেশি ঝোঁক আছে কিশোরদের মধ্যে, যুবকদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে। এক, প্রথম হচ্ছে বুঝুক না বুঝুক, জেনে না জেনে, বা ইচ্ছায় অনিচ্ছায় মানুষ যে যার যার মতন পলিটিক্স নিয়ে ব্যস্ত। সে হতে পারে আন্তর্জাতিক পলিটিক্স, হতে পারে জাতীয় পর্যায়ের পলিটিক্স, বা সোশ্যাল পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স, যে যার যার পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর সেকেন্ড হচ্ছে এখন যে বর্তমান যে সময়, এই সময়টা কিন্তু হচ্ছে ডিজিটাল যুগ। মানুষ কিন্তু এখন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে সময় বেশি দিচ্ছে। আরেকটি হচ্ছে স্বনির্ভরশীল হওয়ার যুগ। কারণ একটা সময় ছিল যখন গ্রামের এক শ্রেণীর লোক শিক্ষাগত যোগ্যতা লাভ করতো, আরেক শ্রেণীর লোক শিক্ষাগত যোগ্যতা লাভ করতো না। কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা মানে হচ্ছে, আমি সার্টিফিকেট বলছি না, আমি বলছি জ্ঞান। সার্টিফিকেট এক জিনিস, জ্ঞান আরেক জিনিস, শিক্ষা আরেক জিনিস। আমি সার্টিফিকেট দ্বারা শিক্ষার কথা বলছি না, আমি বলছি জ্ঞান। এক শ্রেণীর লোক তারা পাঠশালায় যেত, আরেক শ্রেণীর লোক পাঠশালায় যেতে পারতো। কিন্তু বর্তমান যে সময়, আপনাকে যদি এক ঘরের মধ্যে কেউ বন্দি করে রাখে, তারপরেও কিন্তু আপনি শিখতে পারবেন। কেন? হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট অ্যাভেলেবেল, আপনার ঘরে যদি ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, বা কিছুই নেই, আপনার কাছে একটা অল্প দামি একটা স্মার্টফোন আছে, আপনি তা দিয়েই আপনার শিক্ষা অর্জন করতে পারবেন। আপনাকে যে কেউ কয়েদ করে রাখবে, কেউ আটকিয়ে রাখবে, এই সুযোগ কিন্তু নেই। এই যে বর্তমান যে সময়, এই বর্তমান সময়ে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আসুন আমরা ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য, সময়কে নষ্ট না করার জন্য, একাকিত্ব সময় যেন আমাদের জীবনে না আসে, এবং আমরা যেন আমাদের পরবর্তী সময়টা ব্যস্ততা নিয়ে কাটাতে পারি। ছেলে মানুষ কি মেয়ে মানুষ, আপনি যদি ব্যস্ত না থাকেন, আপনার নিজের কাছে যদি নিজের জীবনের মূল্য না থাকে, কেউ আপনাকে মূল্য দিবে না। সবাই আপনাকে তুচ্ছ, অবহেলা, আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিবে। একটু ডায়লগ দিলাম, হ্যাঁ, তো এইটাই বাস্তব, এটাই সত্যি, এটাই সমাজের নিয়ম।